জাফর আহমদ, আমার বাবার নাম মরহুম ফজল আহমদ কন্ডাক্টর, মাতা মরহুমা রাবিয়া হাতুন। আমার ঠিকানাটা হলো 12 নম্বর ওয়ার্ড সরেপাড়া, পাহাড়তলি থানা, চট্টগ্রাম। 71-এর যুদ্ধের সময় তখন আমি লেখাপড়ায় অবস্থায় ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা জুলাই মাসের 26 তারিখ আমার বন্ধুবান্ধবকে নিয়ে আমরা ইন্ডিয়ার দিকে রওনা হইলাম। আমাদের একজন হাজি মোহাম্মদ ইনস, খলিলুল্লাহ সর্দার, আবুল কাসেম, মাহবুবুল আলম আর মোহাম্মদ শফি, নিজামুদ্দুল্লাহ, এই অন্যান্য মৌলভী সৈয়দ আহমদের ওনার একজন ভাই সম্পর্ক, ওনার সাথে আমরা গিয়েছি। ওখানে আমরা হরিণা ক্যাম্পে যোগ দিই। ওখান থেকে দুই দিন পরে আমাদেরকে পালাডোনা ক্যাম্পে নিয়ে যায়। ওখান থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত হইয়া যখন আমরা বাংলাদেশে ঢুকলাম, তখন আমরা মেজর রফিকের আন্ডারে 1 নম্বর সেক্টরে আমাদেরকে পাঠিয়েছিল। ওখানে সেখান থেকে আমরা যখন মিরাশরীতে আসলাম, তখন আমাদের সাথে প্রচণ্ড যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে আমি ছত্রভঙ্গ হয়ে গেলাম। আমি আমার অস্ত্র নিয়ে আমি ওই ফেরি নদীর ওইদিকে গেলাম। ফেরি নদীতে আমি পড়ে গেছিলাম। ওখান থেকে আমাকে একজন নৌকা চালকে আমাকে ওখান থেকে উদ্ধার করছে, উদ্ধার করে সোনাগাজীর ওইদিকে নিয়ে গেছিল। ওখান থেকে আমাকে আবার তারা এই চট্টগ্রামের দিকে পাঠিয়ে দিয়েছেন। যুদ্ধের সময় যখন আমি ভারত থেকে আসার পর যখন সেন্টারে থাকতাম, দেওয়ানহারের মোহাম্মদ আলী মিয়া, উনি একজন রাজাকার বাহিনীর প্রধান ছিল, উনি আমাকে কয়েকবার গ্রেফতার করছিল। গ্রেফতার করার সাথে সাথে আমি আল্লাহর রহমতে আমি বেরিয়ে চলে গেছিলাম, আমাকে ধরতে পারেনি। তাদের কাছে রুটে আমি উপরেশন ছিলাম একটা ট্রান্সফর্মার বাস্তব করার জন্য। ভারত থেকে আসার সময় আমাদের গ্রুপ কমান্ডার ছিল হোসেন আহমদ। আমরা চাচ্ছি যে আমরা এই দেশকে কিছু দিতে, আমরা কিছুর জন্য মুক্তিযুদ্ধতে যাই নাই, আমরা যে লাল সবুজ পতাকার জন্য আমরা এই দেশ স্বাধীন করছিলাম সেটাই আমরা পাও না, সেটা আমরা পাইছি। এখন আমরা মুক্তিযুদ্ধ ছাবো পাওয়ার মতো তেমন আমাদের কিছু নাই। এখন যেই নেত্রী আমাদেরকে দেশ চালাচ্ছে, আমরা চাই ওনার ক্ষমতা শক্তি আরও বাড়ুক, আমরা তার নেতৃত্বে যেন চলতে পারি।